বন্ধুরা, তোমাদেরকে যে গল্পটা আজকে শোনাবো এটা হচ্ছে এমন একটা লোকের গল্প। লোকটা একা থাকতো তার ঘরে, কিন্তু তার পোষা দুটো প্রাণী ছিল, একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে তোতা পাখি। তোতা পাখি কথা বলতে পারে, জানো তো বন্ধুরা, যদি শেখানো হয়, যা যা শেখানো হয়, যা সে শোনে এগুলো শিখে। তো সেই ভদ্রলোক করেছেন কি, কুকুরকে অনেক কাজ শিখিয়েছেন, তো তাকে কিছু শেখানো লাগেনি, সে নিজে নিজে বকর বকর করে শিখে গেছে। লোকটা একা থাকতো, কিন্তু সে যা কথাবার্তা বলতো টলতো সব শুনে তার কথাগুলি সে সুন্দর মুখস্থ শিখে ফেলেছে। তো সে লোক তার কুকুরকে যা যা প্রশিক্ষণ দিয়েছিলেন, যেমন তিনি একটা টুকরি নির্ধারিত করে দিয়েছিলেন, এটা নিয়ে সে পাশে দোকানটাই যেত, দোকানে গিয়ে স্লিপে যদি পাউরুটি লেখা থাকতো, দোকানদার সেখানে পাউরুটি দিয়ে দিত, সে নিয়ে আসতো। সে আর লেখা লাগতো না, ও গেলে কেক আর পাউরুটি দোকানদার দিয়ে দিত। তো পাখিটাকে মনিপ্ত কোনো কাজ শিখায়নি। পাখি আবার খাঁচায় থাকতো না, সে ছাড়া থাকতো, কিন্তু একটা শিকল, বেশ লম্বা একটা শিকল দিয়ে বাঁধা থাকতো, ইচ্ছে করলে টুকটাক উঠতে পারত। সে হলো কি, পাখির মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। মনিপ যখন ঘরে না থাকে, কুকুরটাকে সে ত্যক্ত বিরক্ত করে তুলল, এই হুকুম দেয় সেই হুকুম দেয়। কুকুরের আবার হুকুম শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তাই পাখি হুকুম দিলেও সে এগোলা তামিল করে। ডাকলো, কুকুরটা হয়তো একটু শুয়েছে, একটু ঘুমাবে, মনিপ ঘরে নাই, সেটা গাই ওঠ, উঠে পড়। উঠে পড়ে টিয়ের সামনে এসে দাঁড়ায়, দোকানে যা, দোকানে যা। কুকুর ইতস্তত করছে, কারণ মনিপ তো বলছে না। সে মনিপের মতন করে কণ্ঠ করে আবার বলছে, দোকানে যা। তো এখন দোকানে গেছে, দোকানে গেছে বলে তো দোকানদার তাকে রুটি আর কেক দিয়ে দিয়েছে ঝুড়িতে, নিয়ে এসে টিয়া পাখির সামনে রেখে সে নিজে একটু ভাগ পাওয়ার আশায় লেজ নাড়ছে। টিয়া পাখি কোনো তো আক্কা না করে খুঁটিয়ে খাটিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মনিপ আসবে সেই কখন রাতে, এতক্ষণ এসে পুরোটা সাবাড় করে দিয়েছে টিয়া পাখি। অন্য খাবার না খেয়ে তোতা পাখি তার কেক আর রুটি এগুলো খাওয়া শুরু করে দিয়েছে, খেয়ে ফেলেছে। এদিকে হলো কি, মাস শেষে যখন হিসাবের ব্যাপার আসলো, তখন মনিপ দেখলেন যে দোকানদার যতবার লিখেছে কুকুরকে পাঠানো হয়েছে যতটা কেক রুটি, উনি তো এতবার পাঠাননি। তাহলে কী হলো, দোকানদার তো ভালো মানুষ, ঘটনাটা কী হলো এটা বোঝার জন্য তখন উনি করলেন কি, একটু আড়ালে লুকিয়ে রইলেন, ঘর থেকে তো বের হয়েছে, আড়ালে লুকিয়ে রইলেন, কি হয় আজকে আমি ঘরের আশেপাশেই থাকব। ঠিকই তো বলছে, এই উঠে পড়ো উঠে পড়ো, তোতা পাখি বলছে। উনি যে তোতা এসব কথা বলতে পারে এগুলি উনি জানেন না। কুকুরটা উঠে পড়লো, যাও দোকানে যাও। কুকুর কিছুক্ষণ দ্বিধা করে টুকরি নিয়ে দোকানে গেল। দোকানে যাওয়ার পরে কী হলো, কেক নিয়ে আসলো, কুকুরকে একটুও দিল না, সে দিব্যি তারটা খেয়ে ফেললো পুরোটা। তখন মালিক বুঝেছেন, আচ্ছা আচ্ছা তোতা, তোমার মনে এই ছিল কি? বুঝলে বন্ধুরা, কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে হলে একটু অবজার্ভ করতে হয়, সবসময় সামনে থেকে দেখে বিচার করলে হয় না, একটু কৌশল অবলম্বন করলে অধিকাংশ ক্ষেত্রে আমরা আসল বিষয়টা বুঝে যেতে পারি না। কেমন লেগেছে গল্পটা জানাও, ভালো লাগলে শেয়ার করো আর আমার সাথে থেকো, কেমন?